হ্যালো বিয়ার্স আপনারা দেখছেন মাই বাংলা ইউটিউব চ্যানেল আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট ইনডিফাইন টেন্স প্লাস প্রেজেন্ট কন্টিনিউ এই দুটি টেন্সের মধ্যে পার্থক্য আমরা আগে এককভাবে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইন্ডিফাইন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো নিয়ে আমরা আলাদা আলাদাভাবে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমি দুটি পার্থক্য আপনাদেরকে শো করব অবশ্যই আপনাদের মনে এত ভালো লাগবে যে পার্থক্যটি দেখার পর অবশ্যই আপনারা হান্ড্রেড পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের সো বিয়ার্স আজকে দেখে নেই প্রেজেন্ট টেন্সে আর প্রেজেন্ট আজকে প্রেজেন্ট ইনডিফাইন টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য সো আমরা তো আগেই জানি টাকচার তো আমাদের জানাই আছে আর প্রেজেন্ট ইনডিফাইন টেন্সের টাকচার কি আমাদের তো জানা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টাকচার কি আমাদের তো জানা আছে তবে আমি নরমালি বলে দিই প্রেজেন্ট ইনডিফাইন টেন্সে সেন্টেন্স তৈরি করতে গিয়ে আপনাকে প্রথমে সাবজেক্ট তারপরে বার্ব তারপরে অবজেক্ট তারপরে কমপ্লিমেন্ট কিন্তু সাবজেক্টের পরে আপনাকে সাহায্যকারী বার্ব হিসাবে কোনো কিছু বসাতে হচ্ছে না প্রেজেন্ট ইনডিফাইন টেন্সে কিন্তু প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরে আপনাকে সাহায্যকারী হিসাবে এম ইজ আর কোনো একটি ব্যবহার করা হচ্ছে যদি যদি সাবজেক্টটি বা নমিনেটিভটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আপনি ইজ ব্যবহার করবেন আর প্রেজেন্ট ইনডিফাইন টেন্সে সাবজেক্টের পরে বার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয় কেন যদি নমিনিটিভ বা সাবজেক্টিভ যদি थर्ड पर्सन सिंगुलर নাম্বার হয় সে ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা হয় এখন একটি উদাহরণ আমি পার্থক্য আপনাদেরকে পেশ করছি দেখেন পার্থক্যটি প্রেজেন্ট ইনডিফাইন টেন্সে নরমালি আমরা বলে থাকি যে এই বাক্যগুলো আমরা বাংলায় বলি আমি বলি এটি হলো প্রেজেন্ট ইনডিফাইন টেন্সের বাক্য বাংলা আমি বলি তুমি বলো সে বলে এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা আমি বলছি তুমি বলছো সে বলছে দুটি দুটি টেন্সের পার্টের আলাদা আলাদা সিস্টেম কিন্তু আলাদা আলাদা ব্যবহার করা হবে কিন্তু একই একই ফর্মুলা কিন্তু বার্বের সাথে কানেকশন আলাদা আর সাহায্যকারী বার্বের কানেকশন আলাদা দেখেন আমি বলি এখানে আইটেল আইটা হলো সাবজেক্ট আর টেলটা হলো বার্ব এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বলছি আমি বলছি এখানে হলো আইটা হলো সাবজেক্ট ঠিকই রয়েছে কিন্তু সাবজেক্টের পরে অক্সিলারি বা সাহায্যকারী বার বসেছে আই এম এম বসবে আই এম টেলিং বারটা চেঞ্জ হয়ে গেছে বারবের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে আই এম টেলিং আমি বলছি আরেকটি উদাহরণ লক্ষ্য করেন তুমি বলো ইউ টেল প্রেজেন্ট ইনডিফাইন টেন্সে তুমি বলো টেল এটাকে যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেন তো হবে ইউ আর টেলিং তুমি বলছ আরেকটি উদাহরণ লক্ষ্য করেন সে বলে প্রেজেন্ট টেন্সে সে বলে হবে হি টেল হি টেল হবে হি টেল হবে না কারণ প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট অথবা নমিনেটিভ যদি টাট পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে বার্বের সাথে এস বাই ইএস যুক্ত করা হবে এখানে যেহেতু হি শব্দটি ব্যবহার করা হয়েছে হি শব্দটি হলো টাট পারসেন্ট সেক্ষেত্রে আপনি বার্বের সাথে এস বাই ইএস যুক্ত করতে পারবেন যুক্ত করতে হবে যেমন হি টেলস সে বলে হি টেলস সে বলে এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে আপনি কিভাবে বলবেন হি ইজ টেলিং হি ইজ টেলিং সে বলছে এখন আপনি আরেকটি উদাহরণ লক্ষ্য করতে পারেন আমি করি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের বাংলা আমি করি আই ডু এখন এই এটাকে যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলেন যদি তাহলে কি হবে আই এম ডুইং এখন দেখেন তুমি করো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের বাংলা তুমি করো এখন আপনি বলতে হবে ডু এক এই ইউ ডুকে ডুরে যদি আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গিয়ে বলতে হয় তাহলে আপনি বলতে হবে ইউ আর ডুইং তুমি করছো এখন প্রেজেন্ট ইনডিফাইনট টেন্সে দেখেন যদি সে করে যদি আপনি বলেন হি হি ডাজ হি ডাজ এক এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি বলেন তাহলে হবে হি ইজ ডুইং সো ভিউয়ার্স আশা করি দুটি টেন্সের মধ্যে দুটি পার্টের মধ্যে আপনারা পার্থক্য বুঝে গেলেন প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্সের মধ্যে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই দুটি টেন্সের মধ্যে বাংলা পার্থক্য অবশ্যই আপনাদের মনে বোঝা হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও